ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মুহুরি কহুয়া সিলোনিয়া নদীতে বাঁধের একানব্বইটি পয়েন্ট ভেঙে যায় এর বেশিরভাগই এখন উন্মুক্ত এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ধন্যবাদ আসলে আপনি জানেন যে ফেনীতে ভয়াবহ বন্যার যে কারণ ছিল সেটি হচ্ছে মুহুরি কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় তিরানব্বইটি পয়েন্টে ভাঙন দেখা দেয় এই ভাঙনের কবলে আসলে পুরো ফেনী জেলা পুরো ফেনী জেলা আসলে বন্যায় প্লাবিত হয়ে পুরো জেলা আসলে বিধ্বস্ত হয় আমরা রয়েছি এই মুহূর্তে পশুরাম উপজেলার সিতলিয়া ইউনিয়নের পশ্চিম এলাকায় আমার পিছনে আসলে যে ভাঙনটি দেখছেন সেটি আসলে গত আগস্টের দু তারিখ এই ভাঙনটি সৃষ্টি হয় এই ভাঙনটি সৃষ্টি হওয়ার পর থেকে আসলে এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো কোনো সংস্কার কাজের জন্য তারা এখনই আসেনি তবে আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেমের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে এখানকার যে বন্যা নিয়ন্ত্রণ বাদের এ পর্যন্ত প্রায় তিরানব্বইটি পয়েন্টে ভাঙন সৃষ্টি হয়েছে এর মধ্যে পঁচিশটি ভাঙন তারা সংস্কার করেছেন তবে যেসব ভাঙনগুলো সংস্কার করেছেন সেসব সব ভাঙনগুলো চুরু একেবারেই ছোট পরিসরের যেসব ভাঙনগুলো রয়েছে তারা সেগুলো সংস্কার করেছেন বড় ভাঙন যেগুলো রয়েছে সেগুলো আসলে এখনও পর্যন্ত তারা সংস্কার করতে পারেনি তাদের যে প্রাতিষ্ঠানিক যে মন্ত্রণালয় রয়েছে সেখানে তারা লিখিতভাবে জানিয়েছেন তবে সেখান থেকে এখনও পর্যন্ত কোনো প্রত্যুত্তর তারা পাননি তবে এখানকার যে ভাঙনটি রয়েছে প্রায় আড়াইশো থেকে তিনশো ফিট উচ্চতা রয়েছে এবং গভীরতা রয়েছে প্রায় পনেরো থেকে বিশ ফিট শুধু এ ধরনের ভাঙন এখানে শুধু একটি দুটি নয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি এ ধরনের বড় ভাঙন রয়েছে তবে এসব ভাঙনগুলো কবে নাগাদ সংস্কার হবে এই বিষয়গুলো নিয়ে আসলে এলাকার মানুষ দুশ্চিন্তায় রয়েছে সামান্য বৃষ্টি হলে আসলে এইসব ভাঙন দিয়ে আসলে অনবরত পানি ঢুকে এখানকার মানুষের বাড়ি ঘর আসবাবপত্র ফসলি জমি পুনরায় প্লাবিত হয় গত দুদিন আগেও আসলে আমরা দেখেছি উজানে যখন বৃষ্টি হয় ঠিক তখনই এসব ভাঙন দিয়ে পানি ঢুকে পুরো লোকালয়ে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে আবার পুনরায় বন্যা হওয়ার সম্ভাব সম্ভাবনা রয়েছে বলে আসলে মানুষ খুব কষ্টে দিন পার করছে তবে এখানকার মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কন্টিনিউ বাড়ছে তাদের যে চাওয়া আসলে এখানকার মানুষ তার যে খুব দ্রুত সময়ে এসব বাদগুলো সংস্কার করা হবে এবং বন্যা নিয়ন্ত্রণ বাদের পানিগুলো আসলে নিম্ন অঞ্চলে ঢুকবে না এবং কি নদী হয়ে সেগুলো বঙ্গোপসাগরে গিয়ে প্রবেশ করবে তবে এই ভাঙনের কবলে আসলে আমরা দেখেছি যে প্রায় দুশো হেক্টর জমি আসলে নষ্ট হয়েছে দুশো হেক্টর জমিতে আসলে এখনো প্রায় আট ফিট নয় ফিট করে বালুর স্তূপ আসলে জমা বাধা হয়ে গেছে তবে এখানকার কৃষকদের আসলে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন তবে এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী নদী ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য এবারে বন্যায় ক্ষয়ক্ষতি চোখে পড়ার মতো এ নিয়ে আলোচনাতে মৌলীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি কুটি জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে ধন্যবাদ আপনি যেমনটি বলছিলেন যে এবারে বন্যায় মৌলীবাজারের প্রায় বিয়াল্লিশ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের পাকা আমন ধান প্রায় সাতশো হেক্টর জায়গা একেবারে নষ্ট হয়ে গেছে এবং রূপা আমন যেটা সেটা আঠারো হাজার হেক্টর জায়গা নষ্ট হয়ে গেছে অর্থাৎ বন্যার ক্ষতি যেটা সেটা অপূরণীয় এবং বিশেষ করে একটি যে ক্ষতিটি হয়েছে যেটা হচ্ছে মলিবাজারে একটি আগাম টমেটোর চাষ হয় এবং গ্রাফটিং টমেটোর চারা হয় প্রায় বত্রিশ লাখ টমেটোর চারা নষ্ট হয়ে গেছে যার আনুমানিক প্রায় ত্রিশ কোটি টাকার মতো সার্বিক মলিবাজারের বন্যায় প্রায় দুইশো পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বাজার থেকে বন্যার পানি নেমে গেছে পানি নেমে যাওয়ার পরে যে যে বিপদটি শুরু হয়েছে সেটি হয়েছে যে যে মল্লিবাজারের মনু এবং ধলাই নদীর যে বারোটি জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে সেই ভাঙ্গন এলাকায় নতুন যে প্লাবিত হয়েছে সেই সব জায়গায় বালির স্তর পড়ে গেছে বালুর স্তরের কারণে মানুষ কাজ করতে পারতেছেন না এবং এটা একটা নতুন বিপদ হিসাবে কৃষকদের সামনে এসেছে কারণ যে সব জায়গা নিচু ছিল সেই সব জায়গাটা বালিতে স্তূপ হয়ে গেছে যার কারণে কাজ করতে পারতেছেন না এতে কৃষকরা অনেকটা দিশাহারা হয়ে গেছেন যে সর্বশান্ত হারিয়ে এখন কৃষকরা যে ফসল করবেন সেই ফসলের জমিটিও এখন বালি কারণে বরাট হয়ে গেছে মাঠের পর মাঠ বালি বরাট হয়ে যাওয়ার কারণে কৃষকরা এখন আর কাজ করতে পারছে না এই কৃষিকাজের উপযোগী করতে হলে এখান বালি না সরাতে পারলে কোনোভাবেই কাজ করা যাবে না বলে একাধিক কৃষক আমাকে জানিয়েছেন এই বালি সরানোর কাজটি যে অত্যন্ত ব্যবহুল বলে জানিয়েছেন এতে সরকারের সহযোগিতা ছাড়া এই জায়গাটিতে তারা এখন আগামীতে যে কৃষি করবেন বা বর্তমানে কৃষি করবেন সেই ব্যবস্থা নেই এতে সরকারের সহযোগিতা চেয়েছেন এবং মৌলবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির এখন অনেকটাই স্বাভাবিক তবে মানুষ আবারও আশঙ্কায় আছে যে আবারও বন্যা হওয়ার যদি হয় তাহলে মানুষের আর কোনো উপায় থাকবে না সার্বিক করতে মৌলবাজারের বন্যায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য মানুষ এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে এই হচ্ছে মৌলবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর ধন্যবাদ আপনাকে মৌলভীবাজার থেকে বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী